Tripura hasewa asuke shikok mankor akar kha kebno putu chai malaya putu bel mungo tabo jisaborno phan nugdi sinia borok sinia shikol nukhangke shikok mankor hunu no chongnalayo khusatai klayo tripura hasebo jitike shikok akar kha bike khobui malkhung nogo mani khunton mani rubber sin chimi chengi rangsak risa mutai nok simalang sudze yoglia shikor asuke yak akar kha haini bagino kebo kahamno phano nugui putu chal mukrikya Piaba busuk kubi busuk ereng sawi maya. Bai Khogmani mamla wo. Putu beli Romjakkha Sikla Khoroknwi. Patimung Udaipur amsayo. Kusatai kalayo Udaipur amsayo. Obahai bai Khojakmani patimung. Kering briyo. Mokol kasim jakha. Romtup jakha Sikla Khoroknwi. Patimung Udaipur amsayo. গতকাল মনিষ পাজারজি তার বাড়ি সমতল বাজার কাকাবন্ধনার অন্তর্গত আমাদের থানায় আসে এসআইপি কমপ্লেন চার্জ করে কি বলেন যে গত 29 তারিখ মেমাসের দ্বার ব্যাগটা চুরি হয়ে যায় পাঁচ এলাকাতে সেই মোতাবেক তার এই কমপ্লেনগুলো আমরা একটা কেস রুজু করি রুজু করার পর জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে আমরা জানতে পারি সে বাইকটি বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে তার নাম প্রতিনিধি দাস তার বাড়ি রানী কাকামন্থনার অঞ্চলে এবং সে বাইকটি আরও অঞ্চলের কাছে বিক্রি করে দিয়েছে তারাও আমাদের জলে আসলে এবং বাইকটি উদ্ধার হবে এই একটা ট্রেন সেই বাইকটা ইনস্ট্রুমেন্টে কিনেছিল চব্বিশটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে টাকা পরিশোধ করবে বলে ফাইন্যান্স কোম্পানিকে ডাউন লোন দিয়েছিল 45,000 টাকা তারপর সে একটা কিস্তি দেওয়ার পর সে বাইকটি বিক্রি করেছে এবং আমাদের কাছে আছে এখানে নেওয়ার জন্য বাইক চুরি হয়েছে বলে দিলে সে রিল্যাক্স তারা আর কোনো বাইকের একটু কোনো কিছু থাকবে না এই ধরনের একটা ট্রেন তো আমরা এই নিয়ে চারটা এই ধরনের ঘটনা আমরা ক্র্যাকডাউন করতে পেরেছি তো আশা করি আগামী গ্রেপ্তার করা হয়েছে দুজন গ্রেপ্তার হয়েছে যে অভিযোগ করি উনি ওই কেসে গ্রেপ্তার হয়েছেন উনি একজন হয়েছেন আরও আসবে স্যার কত নম্বরে মামলাটা মামলাটা কি মনে হয় এই ঘটনার সাথে কি আরও মানুষ যুক্ত থাকতে পারে এটা অর্গানাইজ ক্রাইম ফাইন্যান্স কিনে বিক্রি করে দিয়ে টাকাটা ক্যাশ করে তারপর ফাইন্যান্স কোম্পানিকে একটা অ্যাফায়ার দিয়ে দিয়ে বাদ চলল আজকে কি তাদেরকে স্যার আদালতে প্রেরণ করা হবে তিন দিনের পুলিশ রিমান্ড